चुपी चुपी चोरी करो जन जाबे क्यों देखे नीबे ভয় করি না আমি কোনো কিছুতে যদি তুমি আমি চুরি করি একসাথে তার হরে ও আদল লাগে হলে ব্যাগে ঢুকাও হলে ব্যাগে ঢুকাও তো কি অবস্থা জনগণ বাসী কেরুম আছেন ব্যাকে আসসালামু আলাইকুম আশা করি ব্যাকে ভালো আছেন তো আমিও আছি এরই একখানা একখানা মানে অনেক কিছু তাই যে এমন একখান ভিডিও রে হাজির হয়ে গেছি আশা করি অন্যগতন অনেক বেশি ডক লাগবে তো প্রথমে আমরা কোনায় কোনায় যাই আমার জান্নগুলোকে শেয়ার করি আজ যে কিন্তু কত জায়গা যাম উ তো প্রথমে এ তো আমরা রমনা দিয়ে গেছি আমি আর আমার বাচ্চা কাচ্চা মানে আমার গুড্ডু পাখি তা আমরা দোনো মানে মা হতে মিলিয়ে একাই সুন্দর মতন রেডি মেডি ওই বাইরে গেছি কারণ আজ যে আল্লাহ রাস্তায় খাবা না মানে কত সে আর কি আর ভাবি যে ঘুরতে যাইব খাইতে যাইব তো আল্লাহ রাস্তায় আরে আর আর হোলারে সে দাওয়াত দিছে তা আল্লাহ রাস্তায় খানাকে মিস দেন জানি কোন চাই এই না আসলে মিস দেন জানা মিস দেনও পাপ যাই হোক তো গেলাম আমরা তাগাদা করে রেডি মেডি ওই গাড়ি ঘোড়া লুয়ে একাই বাইরে গেছি আর হলা তো পার্কি ঢুকি মানে কি একটা সমো খাইয়েছে হেঁটে হেঁটে এবে কিন্তু কি পরিমাণ যে খুশি হয়ে গেছে মা গো মা হেঁটে মিরে নে মিরে নে রেনি মুস্কি মুস্কি এত আসে আসে মানে রে নে রেনি চাই তো কোয়ারি কি রে আর আম্মা জানা আরে কোনে লই আনছে এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা আই তো আর দেই নো আর মা তো আগে আরে নে মানে আর হলা এনাই এত পরিমাণ খুশি হয়ে গেছে মাশাল্লাহ হেঁটে বেগিন দিয়ে কি পরিমাণ খুশি হয়ে গেছে তার খুশি দেয় আইও কি খুশি হয়ে গেছে একবার ধরো একবার ধরো ধরবা একবার ধরবা সাদমান তো পার্কে কিন্তু নতুন নতুন অনেক কিছু যোগ হয়েছে আই রে নিসে নমা ক্যামেরাম্যান ওকে টুক টুক করে ক্যামেরা কানলে আডি যাইতেছে হেতে নাকি এনে ছবি তুলে একখান ছবি তুলুনি কত জানি হাসি করি রা মনে সুন্দর বাবা আসলে হস্তা আইলে বস্তা মারে এক কারি এরুম হইছে আর বাইরে দিলে টিকিট কিনছি এন দিয়ে কিনছি সুযোগ মতো আর হলার উড়াই দিছি হলার এনে ছবি তোলান লইছি মানে উড়াইছি হরে সাইদিন ও মা আর হলার সামান্য অজ্ঞ সামনে বই কি খুশি হরে সাবাস করি কই দে আর হলার অসহ দি দি তিয়া তো মানে এক গুণ দিয়ে দুর্গা উড়িল তার হরে সাবাস করে দিয়ে দিছে ও মা আর হলা কেনে কেনে কাঁদেন ও মা গো মা হেঁটে তো কিছু দুইটা ও মা যেই কাঁদা কাঁদে মাশাল্লাহ করে একুলে কাঁদেন যাই হোক আমরা এক কামে দুই কাম সারাই দিছি কিন্তু এগো কি কইতে মাঙ্গে খুশি বেশিক্ষণ থানো মানি হলে হিঙ্গেনে কাঁদে ইয়ে নাই আই লগে তোর লগে খাড়ে এসে তুই বেটার দরকার আছে নিয়ে কাঁদা কাঁদি করানি তোর কারণে হরে তোর কোলে লো আই গুছি আর এত ডর লাগছে আর কুলজের ভিতরে কুঁত কুঁত করে এসে কুমসুম জানি পুট করে হরিছে তবে যাই হোক একটা ব্যাপার আমরা খেয়াল করছি না আমরা এনেও কিন্তু এক কামে তিন কাম করে লেছি মানে হঞ্চাশ টিং আর ইয়ে দিয়ে আমরা তিন কাম এটি সুন্দর মতন কি সুন্দর করে ঘুরি ঘুরি রয়েছি আপনারাও কিন্তু আঙ্গো এই টিপস ক্যান ফলো করি ছোট্ট হলে নিলে কি নিলাগে দিব আপনারা উড়ে যেতে থাকেন তো দেখবেন আপনারাও মজা পাইবেন মানে এক টিং আর দিয়ে তিনজন উড়ে লেছি বা আঙ্গো কি বুদ্ধি এই বুদ্ধি লো রাখ আসলে ঘুমাই না অনেক কষ্টে মানে অনেক শর্টফট করে তারপর ঘুম যায় মানে বুদ্ধি আর বুদ্ধি বুদ্ধি মাথার নিতে গিজ গিজ করে
তারপরে আবার চলে গেছি দোলনা হারে, দোলনা হারে যাই এনে আবার কতক্ষণ দোলনা দিছি, মানে জায়গায় আনজার অনেক কষ্টে, আর ভাবির আর বাড়িতে বইয়ে দিছি, কুদুর ভিডিও করে দিছি, এটা করে তারপরে চলে গেছি আমরা আবার খেলনা টেলনা দোয়ানি এনে যাই। এবার আর ভাবি এদিন কি এটা চা ওইটা চাই, কে একগু ভাবি এনদিন কিছু কিনিয়ে নেই, এনে জিনিসপত্রে যে দাম দরকার আছে নি এনদিন কিনে যাই হোক। তার হরে হলে আদালতে দুনুগাল্লা খেলনা টেলনা কিনছি, দুগাল্লা দুই এন কিনি, তারপর আমরা আবার কতক্ষণ তিনজনে মিলেও না চারজনে মিলে ঘুরি হিরি, এমিত তো নমি হমিত তো নেমি ঘুরতেছি, কারণ আর বাইরে গাই যা কত মাস ধরে এত জ্বালান জ্বালা পার খাইবো পার খাইবো, তো হিজ্ঞের শখ পূরণ করণ এলা, হিজ্ঞের মা আইসে পার্কের লগে ক একলা একলা ভালো লাগে না আঙ্গরও লই আনছে, আর কি ঘটনা। তো এন দি আই আর বাইরে ব্ল্যাকমেল করছি, মানে হেতার কো ফুফু বাজ যাইতো ভাই কেছে না আই তোকে বাজ যাইতাম না, আর কা ইচ্ছা যায় আমার কাছে তো ফুল সিঁড়ি আনি দিত, হাসা হাসা হিজ্ঞের হাতে এক উচিল দিয়ে ফুল সিঁড়ি আনছি। তারপরে তো আমরা পার করতাম বারো যাই, আহেরে বৃষ্টি এসে ওরা 30 দিয়ে এসে 30 30 30 করে আঙ্গ 90 দিয়ে শেষ জলে হেলাই দিছি, তারপরে আমরা চলে আইছি খাইতাম বলি। ও তো মধ্যে করিস দেখছি নাকি একটা অবস্থা, রেস্টুরেন্ট লাগেছেন মানে আর হল বাড়ি গিয়ে বাড়ির মতন কিছু তো নিয়ে না আটা গুন্ডা করে, তারপরে আমরা একটা আঙ্গ খানা করতে চলিয়েছি না সোস চলিয়েছি, প্রথমে তো আমরা খাইতেছি মেহেন্দি দেখতেছি নি আঙ্গ হিসেবে দিয়ে, তারা কে জানেনি এটারা মানে কেন হোলার মাইয়া রেস্টুরেন্টে মানে দেখা করতে আসে, দেখা করতে আসে বলতে কি মাইয়া হোলার সাইড আসে হোলা মাইয়ার সাইড আসে, মানে বিয়ের কথাবার্তা চলতেছে নাই এনদি, এটা কিন্তু এই তো ভিডিও টিডিও করেছি এনদি, আর হলো আবার আর কুদুর খাবা কো মানে ভিডিও করলেও তো না কুদুর খাইলেন আহা বারকা চলিয়েছে মজাদার। তো এবার খানা টানা তো চলতেছে, আর হলো এদিকে আই মুখ বুঝছে আমার মুখে আইডিয়া লাগে বেশি তার ব্যস্ত হওয়ার আই কিছু দেন লাগলো মুখ বুঝে টিশির একটু পুষ্করি মেলা বাড়ি আলাই দিচ্ছে, আর হলো গিয়ে আবার আর সারা কিছু খাইতে না নিজে কুদ্দুর খাই আর কুদ্দুর খাবাই দিচ্ছে, ও মা গো হেতে মানে কি একটা জ্বালাতন করতেছে রেস্টুরেন্ট আই, হেতে একবার এটা ধরে একবার এটা ধরে হেতে সব হালাই মেলাই দেয়, কুদ্দুর খাই আবার থুই দে কুদ্দুর খাই আবার থুই দে, আর আর বার্গারের অবস্থা সান মানে আর বার্গারে এক কারে ডাইলে চাইলে খিচুড়ি বানাইছে, বার্গারের ইজ্জত একদম ডাইরেক্ট মারি দিছে, হের বার্গার খাইতাম দিছি না হেতার পছন্দ না, হের খেতে বার্গার খাইতে এনো এতে শুধু বেগিন আইলেই বিলেই শেষ করে দিবে ইতালে আসাতে, মানে হলে গে জানলা শুধু আই কেন দিছি যে আর কোনো যদি গেল হয় নাকি টেবিলের উঠবে তো না আনতে নিয়ে টেবিলের উঠবে থাকবো, হিগের নামে দিয়ে ক্যাশ ব্যাসান কি জোরে খামচি মারি দিছে দেখছো এই হোলা জ্বালা বাসা জানি, তারপরে আইসে আঙ্গ শুভক্ষণ মানে প্রতিবার এগেন দিলে এত সুন্দর করে চুরি টু দাড়ি করি মানে চুরি করি না রেস্টুরেন্টের মানে হেতারা জানে দেখে এরম করে, যাই হোক বাড়িতে নেই বাড়িতে নেই আহারে এগেন আর খানাও না বাড়িতে নেই এই ব্যাগে থাকছি না এই ব্যাগে থাকবো বাড়িতে হরে সাইডেন তে নাই মে নাই কি অবস্থা রয়েছে হত্যে দিন আর কাঠনা ঘটে, তারপরে আইসে আঙ্গ বিট সান কত টিয়া বিল আইসে মা গো মা খানায় কখানে, তারপরে আর হলো আবার দৌড়াদৌড়ি শুরু করিস কি শুরু করছি গেলে খানা মানা খাইতাম হয় না, আর বেটা করে কয়ে গো এগিন আঙ্গরে প্যাকিং করে দিলেন আমরা বাড়িতে লিখেন বেটা আসি দিছি এনে কই গেলে খাইতে হেলেন না কেন হরে দিদি সে প্যাকিং করে বাইতে লিয়েছি বাইতে আমরা বেশ মিলি হরে একখান একখান করে ভাগ করে খাইছি। তো এডি ভিডিও কানে এই জন্য শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ টাটা বাই বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আল্লাহ হাফেজ। ও কারণ কারণ শুনেন কত সুন্দর সুন্দর কথা আমি ছবি শেয়ার করছি, এদিন চাই কিন্তু মাশাল্লাহ কইতে ভুলবেন না, ওকে কমেন্টও করে দেয় আবার টাটা।